আসসালামু আলাইকুম ফরতি সোমবারের লাগান আমি মোহাম্মদ আবুল হোসেন প্রাণের সিলেট লইয়া আয়ন টিভির মাঝে আসকো আইছি পয়লো আমি স্বাগতম জানাইলাম আয়নের বেড়ার ফুফারও তাক্ষা যে তামিস্কির বলতে আসকুর এই প্রোগ্রাম দেখরা বা সব সময় দেখুন আপনাদের স্বাগতম জানাইছি আইকো আমরার লগে যে অতিথি অকল আসুন অতিথির লগে পরিচয় হয়ে যাই আমার একেবারে ডাইনি দিন বাতাসুন আপনারা জানুন যে বাংলা সাহিত্য লইয়া যাইন দীর্ঘদিন ধরে খাম করা এই দেশও আসুন এই দেশের তার সামাজিক পরিচয় আছে রাজনৈতিক পরিচয় আছে প্লাস হইল গিয়া তাই নিলে এজন কবি হিসাবে নিজেরে প্রতিষ্ঠিত করছেন বালা লেখন তাই সব লেখান লেখা লেখন সিলেট দিয়েও লেখন বাংলা লেখন তাই আব্দুল সালাম চৌধুরী সালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন তো ধন্যবাদ প্রাণের সিলেট আয়োজন করি এর বাদে আরও জন আসুন তাই বাংলা প্লাস সিলেটি লইয়া লেখুন সাহারা খাতুন তার সাহারা খান তান্ডে লইয়া আমরা আইসি তার কাছ থেকে আমরা বহুত সিলেটি কবিতা স্পেশালি তার কাছ থেকে আমি শুনছি ভালো লাগে তার বহুত সিটি আছে লেখুন সিলেটি ভাষায় আমরা তো নাগরি লিখতাম পারি না তার বাদেও সাই সিলেটি সিলেটি আওয়াজে আমরা যে বর্ণ আছে আমরা সংস্কৃতি আছে আমরা ওতার সর্বোচ্চ ভোটে নির্বাচিত একজন কাউন্সিলর সেলিনা আক্তার আপনারা জানেন সেলিনা আক্তার লেবার থাকি প্লাস আরো তথা ব্রিটেনের মেইন স্ট্রিম পলিটিক্স যে জড়িত আমরা এক বোন এক্স কাউন্সিলর ফর্মার কাউন্সিলর সেলিনা আক্তার আসসালামু আলাইকুম সেলিনা আক্তার আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ আমার আজকে এই প্রোগ্রামে দাওয়াত দিবার লাগি ধন্যবাদ আমরা আপনারা জানুন যে আমরা এই প্রোগ্রাম হয়েছে গিয়া সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর ওই লোক ভৌগোলিক অবস্থান এবং আমরা সমকালীন বিষয় যেটা বর্তমান সময়ে বাংলাদেশ বা সিলেট যেটা গোটে ওতালিও মাতি প্লাস ওই লোক আমরা ব্রিটেনও আছি যেহেতু আমরা ব্রিটেনও আছি আমরা 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 যে যে বাড়ার মাঝে আমরা বসতি আছে বাঙালিনদের বসতি আছে সিলেটিনদের বসতি আছে আমরা আদি পুরুষ সকল আইয়া যেখানে বসতি কাটছিল এখনও রাজনৈতিক আমরা আমরা এমপি আছে আমরা আমরা কাউন্সিলর আসুন আমরা মেয়র আসুন এরা লইয়া আমরা মাতি মাইতে এরার কাছ থেকে আমরা আমরা জানার চেষ্টা করি কিলা আমরা লন্ডন আসতাম কিলা লন্ডন নিয়ে আইয়া আমরা আমরা গোত্র কিলা বিস্তার করছে আমরা বংশ বিস্তার করা হয়েছে আজকে দেখো আমরা মাছ থেকে এমপি জন্মিরা আমরার মাছ থেকে কাউন্সিলর এরা আমরার মাছ থেকে মেয়র ওরা আমরার মাছ থেকে কবি সাহিত্যিক সকল জন্মিরা এরার কাছ থেকে শুনি যাই হোক আমরা মাছ শুরু করার আগে আর স্ক্রিনের নিচে লম্বর আছে যে লম্বরের মাঝে যদি আপনার লেখ টাইপ করে আপনারা কল করেন আমরা লোকে মারতে পারবো আপনারা যদি সিলেটে কোনো ছিল কৈর কবিতা কইতেছেন আমরা শুনো আর আমরা লোকে যেহেতু দুইজন কবি আসেন আমরা তানার কাছ থেকে সিলেটি কবিতা সহ আমরা চেষ্টা করবো শুনার আমরা দামাইল শুনতাম একটা বা ছিল শুনতাম একটা কিংবা আমরা যে ফুতি সমৃদ্ধশালী সিলেটের সমৃদ্ধ বড়া যে সাংস্কৃতিক অঙ্গনের ফুতি আমরা দুই অখলা শুনার চেষ্টা করবো একজন খোলার আছেন আমরা খোলালে পয়লা লইলাই বিচুন জানি লইয়া আমরা মাত আরম্ভ করবো আসসালামু আলাইকুম খোলার খেয়ে আসুন লাইন ভালো আসুন আপনি খোলার আপনি আমার মাতুন রানি আপনার যদি টেলিভিশনের ভলিউম কমাইয়া আমার মাতুন হন তো আমরা আমরা পুরা প্যানেলের পক্ষ থেকে আপনার সালাম দিলাম আর আপনি যদি আপনার কথা কইতেছেন আপনার কৌকা খোলার আমার হুনরানি আপনি কলার আমরা আর আই লিছি তাই হোক আমরা আমরা তাই মুখে জনাব কবি জনাব আব্দুস নেক্সট আরো জন কলারে লইলে আপনার যেহেতু যে আসসালামু আলাইকুম কলার খেয়ে আসুন ভাই আসসালামু আলাইকুম খেয়া কয় রাখ থাকে সালাম ভাই ওয়ালাইকুম সালাম প্রত্যেক দিনের দিন আমিও গেস্ট হইয়া থাকি আপনার প্রোগ্রামও শুরু থেকে আমি অহানো হইতাম চাই ভবিষ্যতের কথা টেমস নদীর তীরে আমরা বাঙালি অবস্থান আর আমরা সিলেটের সুরমা নদীর তীরে হজরত শাহজালাল হজরত উসমানী হজরত হৌকা হজরত উসমানী আতাউল গনি উসমানী মানে ভবিষ্যতে গাইবি কিংডম সাত সমুদ্র তেরো নদী এমন ভাবে আখেরা তুই গেছে অলরেডি আল্লাহর গাইবি ভাবে উইবো আমরা টেন্স নদীতে কি আমরা সকল আমার ধন্যবাদ শফিক ভাই শফিক ভাই কল করছেন আপনি ধন্যবাদ আপনার কাছ থেকে শুনছি আমরা আপনার কাছ থেকে প্রতি সপ্তাহে শুনি ধন্যবাদ আপনার কল করার দেয় আমরা গেছে আপনার মেহমান হলতার কাছ থেকে আজকে শুনি দেখি
এটা করতাম কোন বয়স থেকে আরম্ভ করলে খুশি আমি সালাম বাইটেনও দেখি যেহেতু জানেন আমরা সিনিয়র মানুষ আমরার সাথে আসেন আর একজন সাহিত্যিক মানুষ সালাম ভাই আপনার কাছে আজকে জিকানি বলতে আজকে প্রাণের সিলেট আইয়া যে আপনি অংশগ্রহণ করছেন সিলেটি সাহিত্য লইয়াও আপনি লেখন বাংলা সাহিত্যের লোকে সিলেটি সাহিত্য আঙ্গন বিশাল একটা মাঠ যে মাঠ লইয়া রাধারমন হাসন শাহ আর কুমশাহ সৈয়দ শানুর শাহ অগন্ত খালাসা আর কুমশাহ সহ আসিম শাহ আপনি আব্দুল তাহিদ আবিদ শাহ সহ বহুতের লেখা গেছেন কবি আব্দুল তাহিদ সহ বহুতের কবিতা অনু নেই আমরার মাঝে আরও কবি আছেন তো আমরা আপনার কাছ থেকে শুনি সিলেটি সাহিত্য লইয়া আপনি কিছু কৌকা প্লিজ আপনার আপনাকে ধন্যবাদ জানাইলাম দুইটা পার্ট একটা পার্ট হইল কি যে সিলেটি ভাষায় তাইলে একটা একটা পর্ব শুরু করা যায় তো আমি ও লাইনে থাকি যেহেতু সিলেটের প্রোগ্রাম তো আমার খুব ভালো লাগছে আপনারা ধন্যবাদ জানিয়ে আপনি আমার আমন্ত্রণ জানাইছেন সরি সিলেটের শুরুটা যা যে ভাষা যেগুলো লিপিবদ্ধ আছে সবচেয়েতে প্রসিদ্ধ হইল কি পুঁথি পুঁথিটা কিন্তু প্রসিদ্ধ পাইছে এবং আমরা অনেক ময় মুরব্বীর কাছ থেকে তারার খান্দাত বইয়া আমরা এই পুঁথিটা শুনতাম হ্যাঁ তো এই পুঁথিটা আমাদের মানে সিলেটের লাগে ঐতিহ্য শুরুটা পুঁথিরে অনেক বাগে লেখছেন পুঁথিরে আপনার যারা যেসব বই লিপিবদ্ধ আইছে সিলেটি আচ্ছা আপনি যে আপনি একজন লেখক হিসাবে আপনার কিতাব আপনার নিজের লেখা পুঁথি আসেনি আমার আছে যে আমার নিজে লেখছি পুঁথি আছে আছে তবে এটা প্রকাশিত হয়েছে না তবে লিস্টেড আছে ইনশাল্লাহ ওকে না শুনবো আপনার কাছ থেকে আপনার আমি আমি পরবর্তীতে শুনতাম চেষ্টা করবো আপনার কাছ থেকে আপনার আসো না আমরা আমি শাহরাফাটা যাইলাম গিয়ে আমার শর্ট কই না শাহরাফা আপনি একজন বহুত কলার লাইন এখন একজন কলার আসসালামু আলাইকুম নেক্সট কলার কে আসুন ভাই সাহেব লাইন কই থাকে কয়রা মেহনত খরচ হবে পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলস্য দরিদ্র আনে পাপি আনে দুঃখ তনাই থাকতে না জমাইলায় ধন সময় থাকতে না খাটিলায় সন কর্মজীবীকে আল্লাহ বেশি পছন্দ করেন খাজির বাজার কিলা হইল না তো আমি হিলাইনো নাকি আমি ডিফারেন্ট লাইনো নাকি আমি ফুরান ফুরান ওখান যদিন ফাইটা আর আমরা কইতা বা এই কিলা চান্নিঘাট কিলা হয়েছিল ওটা ইতিহাস কারণ আপনি তো ইতিহাস লইয়া গাঠাগাঠি করেন আপনি আর শরীফ ভাই আপনারা যদি যাই না আমরা জানাইতা কারণ ওই যে কিতা নি আমরা ওটা তুকাইয়া আটরাম তো আমার দনরুত তারপর নেক্সট টাইম আপনি খাদির বাজার কিলা হয়েছে আর চান্নিঘাট কিলা হইলো অন্য আমগুন লইয়া আপনার কাছ থেকে আমরা হতাম ধন্যবাদ আপনারে জেনে নি শাহরাফা আপনারে যেখানে কোয়াত আসলাম আপনি সিলেটি আমরা ফয়লো সিলেটি আমরা কবি আরম্ভ করছিল তো তার আমি ওই যে কিতা যোগ হয়ে যা ফুতির টান ফুতি ফুতির মাঝে আইয়া তার থামাইছেন ওই যে ফুতি লইয়া তান কাছ থেকে বাদে শুনুন আপনি আপনার লেখা ফয়লা ফয়লা সরা বা কবিতা একটা শুনাইলে একদলাইন ফয়লা যত এর বাদে আমরা মাত শুনে ধন্যবাদ ভাই সাহেব আমার বড় সুন্দর একটা বছর হচ্ছেন আমি নিজের লেখা কবিতাটা আবৃত্তি করতে পারাও লাগে তারপরে আবার সিলেটি ভাষা তা আমার কবিতার নাম হইল ইজ্জত বাঁচানি দায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি এই কবিতাটা লেখছি বাজার থাকি আয়া তাইন হইন অলান গরম লাগের সাইরবাইদির অশান্তির খবরে ঠান্ডার মাঝে মাথার খুলি উড়ের রাগে দুঃখে মনে ওর ফানির ডুবিয়া মরি যাইতাম দেশরিতা হালতর মাঝে খেমনে বাঁচিয়া থাকতাম গুন্ডা ফুয়াইতে হায়া সরম কোন গাঙ্গজে দৈসন বুড়ি জোয়ান খেউরে রাখেন না দর্শনের লাগি উচলি গেছন করুণা বন্যা নানান সমস্যা মোকাবেলা করা হয়েছে দায় এর মাঝে দর্শনের অতা শুনিয়া হোসাইন খেমনে সহ্য কর্তায় সাই সুন্দর দেশখান আমরা আর চাইছিলাম শান্তি সুখে খাটাইমু অখন জানোর মাঝে ডর লাগে মাঝির ইজ্জত খেমনে বাঁচাইমু
ধন্যবাদ। এটা আসলে সমকালীন বিষয় লইয়াও যে সিলেট বা দেশ যে যে অন্য অভিসার ওখান লইও আপনি মাছেন। ধন্যবাদ সারাফা। আমরা ইকান ইকান লইয়া আমি ইবার আপনার জিগাইমু যদি আমরা সময়ে পাই, আমি আমার বোন অন সেলিনা আক্তার কাউন্সিলার, এক্স কাউন্সিলার, ফর্মার কাউন্সিলার, একজন একজন সামাজিক মানে কি কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ, তার কাছে আমি জিগাই আমরা করোনা একটা বিশাল সময় পার করে আইসি, ফার্স্ট যে দাফ আছিল মানে দুই নম্বর দাফ আরম্ভ হয়ে গেছে, তাই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে একজন সামাজিক হিসাবে আপনার আমরা যে সেকেন্ড ওয়েবসাইট আমরা দুই নম্বর দাফ যে পৌঁছে গেছি ওটা লিয়ে আপনি তুরা কৌক আর আর সেকেন্ডলি আপনার যেখানে নিব গিয়া আমার জানতাম করাম যে করুণরা লইয়া দেশে বিদেশে আপনার ব্যক্তিগতভাবে কিতা করছেন বা কিলা করছেন ওখান লইয়া যদি আজকের আমরা বিয়ার সকলতে রাখবেন। থ্যাংক ইউ আবুল হাসান ভাই সাহ, আমার এই প্রোগ্রামটার আমার দাওয়াত দেওয়া লাগি, মই অত্যন্ত আনন্দিত। আর অলসো আমি সরি আমি থোড়া না ইংলিশ না ভাই তা সিলেটি মাতার চেষ্টা করগা কারণ আমি কবি দুইজন লইয়া বইছি তো কবিতা কিন্তু আমার খুব সুন্দর লাগছে। আমি সিলেটি হইরাম, ধন্যবাদ আপনি আমার এখানে ইয়ে করার লাগি। আর নর্মালি তো গত প্রোগ্রামও আপনার অনেক কাউন্সিলার হলো আইয়া কবির সম্বন্ধে মাতছইন তারা দিছইন, সেকেন্ড ওয়াইফ সম্বন্ধে আমি ওটাও হইমু গভর্নমেন্টে যে পলিসি হয়েছে ওটা ফলো করতা, মাস্ক লাগাইয়া সবে আটতা, সবসময় ইউনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতা, ডিস্টেন্স মেনটেন রাখতা, ডিস্টেন্স মেনটেন রাখতা। কিন্তু কোভিড লইয়া জানে আমরা একটা সমস্যা হইল মানুষের জব লইয়া, মানুষের অনেক নর্মাল লাইফটা একটু এফেক্ট করে, খুব হিজভাবে এফেক্ট করে। মনে হর আমরা কার ড্রাইভার উবার ড্রাইভার তারা জব নাই, তারা অলমোস্ট জবলেস, গভর্নমেন্টে যত সব সাহায্য করে প্রোগ্রাম বানাইছে হেল্প করে ফার্লো দিয়া, তারপরে মানুষের ইনাফ নাই। মনে হর মানুষের সেলফ এমপ্লয়েড যারা তারা হিউজলি এফেক্ট করে। আর আপনি ওখান হয়েছেন দেশ দেশে বিদেশে মানে আপনার কোভিড-19 স্টার্টিং থেকে আমরা তো মার্চের 15 তারিখ যে আমরা লকডাউন হয়ে গেছিলাম এর বাদ থাকি মনে করি আপনি এখন সামাজিক কর্মী হিসাবে বা কমিউনিটি অ্যাক্টিভিটিস হিসাবে বা কাউন্সিলার আসলাম, তো আপনি ইকানো ব্রিটেন সো আপনি আপনার জন্মভূমি সিলেট আপনার আপনার কার্যক্রম কিতা আছিল আপনার অ্যাক্টিভিটিস কিতা আছিল ওখান সম্পর্কে কিন্তু কই ওই ভাই আমার জন্মভূমি আমি জগন্নাথপুরের অবিপুরের মেয়ে আমি বুঝছনি আপনি জানেন। আর আমি কোভিডের থোড়া আগে মার্চের থোড়া আগে বাংলাদেশেও আসলাম, একটু থোড়া আখ্যানও আমি দেশ থেকে আসছি সেফলিও আমি আইসি বুঝছনি। আমি দেশও অনেক সাহায্য করছি বিভিন্ন অর্গানাইজেশনের জড়িতে, আমি চ্যারিটি দিছি অনেক নিজের জগন্নাথপুর অবিপুর অনেক জায়গা আছে সৈদপুর লাগাইয়া কিছু বিশ্বনাথরও অনেক চ্যারিটি আছে মাদ্রাসা আছে মসজিদ আছে লোকাল যত মানুষের নিজের আয়েক না লইয়া মানুষকে আমি বহুত সাহায্য করছি, ফুডের প্যাকেজ দিছি, ক্যাশ পয়সা আমরা বাটিয়া দিছি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার পক্ষে থেকে বুঝছেন। আর যতক্ষণ পারি আমরা সাহায্য করাম এখনও সাহায্য করিয়া। ধন্যবাদ সেলিনা আক্তার। আইমো আমি আপনার টাইম আমি জায়রামকে সালাম পাইতেন সালাম, আমরা এখন খোলা লইলে লইয়া সালাম ভাই খোলা রাজ্যের খোলা রকল বুঝছেন না নি। আসসালামু আলাইকুম ভাই সাহেব, বল খেয়ে আসুন ভাই, খেয়ে কয়রা কই থাকে কয়রা। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আপনার ফলোয়ার আমি আপনার খুব লেখা দেখে আমি আজকাল দুইজন কবি লই আপনার লগন আমিও বুঝছি আপনার আপনার আমি পাগল সিলেটের মানুষ আমরা খুবই শৌখিনদার, দেশ বিদেশে সিলেটির আছে কোটি কোটি টাকার কারবার, সিলেটবাসীর কাছে মানুষে কত সাহায্য পায়, বিদেশ থেকে পর্যটকরা সিলেট দেখতে যায়, পর্যটকরা হঠাৎ গিয়ে সিলেট যখন দেখে শহরে কত দোকানপাট ভর্তি থাকে লোকে, সিলেট দেখে বিদেশিরা অবাক হইয়া যায়, কেউ বা চলে পায়ে আইতা কেউ চলে রিক্সায়, সিলেট গেলে অনেক রকম ব্যবসায়ী দেখা যায় চা পান বিক্রি করে অনেক টাকা কামায়, সিলেট শহরে বাংলাদেশের অনেক মানুষ আছে রুজি হইয়া শান্তি মতো খাইতেছে বাঁচতেছে, সিলেট একটা রুজি হইয়া সম্পদ কামাইতেছে,
ধন্যবাদ এনাত ভাইস আপনার আপনার লেখা খুব মূল্যবান লেখা আপনি সিলেট লইয়া যে সমস্ত লেখা লেখন আমি আপনার অলওয়েজ ফলো করি ধন্যবাদ আপনার লেখা হলো অব্যাহত থাক আমরা আয়নের পক্ষ থেকে প্রাণের সিলেটের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানালাম যাই হোক আমরা লাইভে আপনার আমরার লগে যে আরো জন কলার লই লাই ভাইসাব জি জি লোক তাইছে কি তার বাক্যা কলার হল তারা খুশি হইন আপনার মাথা বলে আসসালামু আলাইকুম কে আছেন নেক্সট কলার ভাই আমি শফিকুল এগেইন আমি ওখানে কইতাম সাহেব বর্তমানে যে সিলের যে ঘটনা হয়েছে এমএজি উসমানি তাহলে তাইন কিতা হল্লানে ওখানে আমরা চিন্তা করার দরকার ধন্যবাদ শফিক ভাই যে ধন্যবাদ শফিক ভাই আমরা রূপ বই নিয়ে সারা আপায় কবিতার মাঝে কইছেন আইকা ফলো আপনি দেখান কইছেন যে উসমানী সাহেব সহ সিলেটের কৃতি সন্তান যারা আসলা হুমায়ুন রশিদ চৌধুরী আবুল মাল আব্দুল মহিদ সাইফুর রহমান আব্দুল সামাদ আজাদ যারা আমরা সাহাইরা গেছেন কি এখন পর্যন্ত এখনও আমরা সামনে যারা অনুপস্থিত ইলিয়াস আলী তাকে লাগাইয়া বুঝলেন এরা আমরা গার্জিয়ান হল তাহলে এই সমস্ত ঘটনায় তাহলে আমি আমি জিগাই সালাম ভাই রে সালাম ভাই আমি আপনি কৌকা চাই যে সিলের যে এই যে অমানবিক কিছু কর্মকাণ্ড হয় আমরা দলমত নির্বিশেষে আমরা সিলেটি বাসী হিসাবে আপনার আপনার প্রতিক্রিয়াটা ব্যক্ত করার কারণ কোলারে এজনে আরো সারা পায় একটা কবিতা কইছে আমি খুব সংক্ষেপে কই এক বাক্যে যদি বলা এক বাক্যে যদি খাওয়া হয় তাহলে এটা এটা সম্পূর্ণ ঘৃণা এবং নিন্দা জানাই এই বিষয়টা অত্যন্ত মর্মাহত পুরা জাতি বাঙালি যে যেখানে আসুন আর একটা অমানবিক কাজ হয়েছে এই বিষয়ে অনেক লেখালেখি করছেন বিভিন্ন গণমাধ্যমে ফেসবুকে বা নানান ইয়েতে তো আমরাও কিন্তু এর প্রতিবাদ জানাইলাম সিম্পলি এই বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক মানুষ ভবিষ্যতে যাতে আর না করে এই পদক্ষেপ সরকারও নেব আর আমরা যারা মিডিয়াতে আপনারা যারা আছেন আপনারও প্রতিবাদ অব্যাহত রাখুক না কেন সালাম ভাই আমরার তাকে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবো বেশি কারণ আপনারা তো লেখেন আপনারা যে লেখার মাধ্যমে আপনারা যে যুগ যুগ যে এরাস্তা চায়রা বর্তমান সময়ে অতীতরে ভবিষ্যতে এখানে এটা কিন্তু আসলে কিন্তু খুব বড় এখন লেখক হিসাবে খুব বড় একটা ভূমিকা রাখুন যাবে আমরা আমরা সবসময় চেষ্টা করি লেখার একটা ভাষার মাধ্যমেও আমরা প্রতিবাদ করি এবং এই জিনিসটা বিগত যে দুই তিন সপ্তাহ ধরে যতটুকু আসলেও খারাপ লাগে তো এই জিনিসটারে আমি একটা ছোট্ট একটা লেখা লিখছিলাম এই বিষয়ের উপরে আমি একই লগে আমি চেষ্টা করলাম আর কি আপনারা টুকাইয়েও আমি দিতাম কি তার লাগে প্রশ্নটা আপনি বদলাই লিছুন যার কারণে গিয়ে আমি আমার লেখাটার মূল সারমর্মটা হইল যে তাকে বাঁচতে দাও হ্যাঁ আপনি খেয়াল করেন ওই ভদ্র মহিলাটাকেই বলছি যে তাকে বাঁচতে দাও চলতে দাও কোনো এক আলগা শহরে থাকতে দাও ভুলতে দাও চোখ মেলে তাকাতে দাও এই হিংস্র ভুবন সকলেই তার খুশি লোক মিছিলে মিছিলে দেয় হুঙ্কার সকলেই কুশপুত্তলিকা দাহে সরব এই ছোট্ট কবিতাটা আমি এই মর্মেই বুঝাইতাম চাইলাম তারে বাঁচতে দাও একটা সেক্টর হয় যে আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা কোনো কিচ্ছু মানি না অথচ এই এই যে যে ঘটনাটা ঘটছে সবে নিন্দা জানাই ইনক্লুডিং আমি সরকার বিরোধী দল যে কোনো মানুষই নিন্দা জানার কিন্তু আরেকটা সাইড আছে যে এই মহিলাটারে বাঁচতে দাও যদি এই ধরনের একটা ঘটনা এই দেশে হইতে হতে তারা অন্য ধরনের হেল্পে বা অন্য সিটিতে তাকবার একটা সুযোগ দিল না কিন্তু আমরার দেশের হয় কি তা আইকন পরিচিত হয়ে যায় তো অনেকগুলা উচিত যে তার একটা আমরা দেখলাম সুবর্ণচর যে ভদ্র মহিলার ফাফর কুল্লানি ওটার এইবার আমরা হলেও পর্যা করলাম ধন্যবাদ আপনার লেখাটা সুন্দর লেখা শুনবো আপনার আমি সারাফা নিজের মাত মাত্রা আপনারা বইয়া আর বড় সুন্দর লাগে আর বিয়ানে তুলি আনতাম কি খালাঞ্জি বেলা
খালাঞ্জি ওয়ালা তুললাম তা জি জি কত সুন্দর লাগতো রে বড় ভাই সাবার কইয়া লাভ নাই কি দিন আর নাই যাই মু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক জরা পরিস্থিতি শান্ত হইতে রুকা আপনারা নিয়ে যাই মু কই দিছলাম আপনারা বাঙ্গাইটা বাছুন না আমার আমার দ্বারা আমার আরো প্রোগ্রামও কইতা আপনি নেক্সট প্রোগ্রামও আপনি বাঙ্গালি ঠুকাইয়া কইনা কইছেন না আমরা হুনমুনে আমি কলার উদ্দেশ্য কইরাম আপনি তো আগে মানে জালফাতা কুকাবাতার বিষয়ে কইছেন তো খুব প্রচলিত একটা আর কি যেমন উড়িল ফুঙ্কি জুড়িল বীর সোনার হইতরি রুফার কিল আপনি কই কইলাম না আপনি তো আপনি কইলুকা কবিতা আর তো আপনার কাছে আপনি যে আমার ভিতরে জ্বালা তুলিয়া লাইছেন যে এখন হওয়ার বাদে যে বুঝুন কবিতার মাধ্যমে যে প্রতিবাদ জানাইছেন এখানে আসলে আমার সালাম সাহেব বালা কথা কইছেন আর আরো আরো দর্শক দুই না আমরা ওটাও চাই সালাম ভাই লগে আমিও একমত এটা সুষ্ঠু তদন্ত ইয়া বিচার হইতো নজিরবিহীন বিচার হইতো যাতে দ্বিতীয় কেউ এই ধরনের ঘটনা না ঘটে আচ্ছা তো এই প্রেক্ষিতে আমি নাইলে এখন সিটি বড়িয়া হুনাইলে শুনাইলে কারণ আমরা প্রবাসী হল দেশ তা হইন বড় দেশ এটা মানে সমস্যা হুনিয়া বউ আইনতে আঁকি আমার কাছে সিটি লাগতার আমি তাইতা তো তো আমার চিঠি লেখছন ফোরানের গেদুর বাপ স্বামীর কাছে স্ত্রী লেখছন ফোরানের গেদুর বাপ আমার সালাম নিও কয়দিন আগে রেজিস্ট্রারি চিঠি লেখিয়া তোমার দেশ আইবার লাগি অত তাগাদা দিলাম এরপরেও তুমি আইলাই না দেশের হালতর উপরে কইসলায় কমফু কেরাডি ট্রেনিং নিয়ে আইবাই ট্রেনিং নিতে আর কয়দিন লাগবো তোমার বার সাইতে সাইতে সব কানা হয়ে যার এর মাঝে কয় মাস হয়েছে দেশ টেখা পাঠাইছো না খেমনে চলতাম বাজারও জিনিসপত্রর ওলান দাম বাড়ছে মাছ খাইলে তরকারি খাওয়া লাগতো না আর তরকারি খাইলে মাছ খাওয়ার উপায় নাই হরি আম্মা আর গেদু আমরা তিনজনের সংসার এরপরও হিমশিম খাইয়ার যারার বড় পরিবার আল্লাহ জানেন হিতা মানুষ খিলা চলরা গেদুর বাপ জানোর ডরে তোমার দেশও আইবার হতা কইছিলাম হিববার চিন্তাও করিয়ার তুমি আইলে সংসার চলতো কিলা মাইজির ঔষধপত্র আমার মুখ বড়ি গুয়া খাওয়া এরপরে গেদু বড় হইছে একটিল পরে পরে খালি কুজে ও আম্মা বিস্কুট খাইতাম ও আম্মা চকলেট খাইতাম তার পূজা শুনিয়া আমার মগজ খামড়ায় জানে হয় তাবা মারিয়া হুতাইয়া তৈতাম তুমি আইলে ফুরকি অগু কুদাইয়া নাইলে ফিসারি খরবায় আমি হয়টা মুরু গাছ ফালিয়ার ওতা সরিয়া কোনো স্রোত চলমুনে চিন্তা করিও না গেদুর বাপ আল্লাহ একটা উপায় দিবা এরপরেও তুমি দেশ আইও জলদি দিন মাদান বালা নাই কোন সময় কোন সর্বনাশ হয়ে যাইব গত সিটিত ভালোবাসার কথা না লেখায় তুমি খুব কষ্ট পাইছো ওতার লাগি আজ ভালোবাসার একখান ফদ্য লেখিয়া সিটি শেষ করিয়ার আম পাতা নড়ে সরে খাটল ফাতা জড়ে তোমার কথা মনে হইলে আমার চৌকর পানি ফরে ইতি তোমার মহব্বতী বেগম উফতাফুর গ্রাম সিলট সুন্দর লেখছেন আম পাতার লড়ে সরে খাতল পাতা জোরে তার তানের কথা মনে হইলে আর আমরা আমিও করাম আম পাতার লড়ে সরে খাতল পাতা জোরে আর আপনারা যে যেখানে আসুন বাদ তখন আমরা ব্রেকের বাদে আপনারা লোকে দেখা হইব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবারাকাতু কারণ আমরা অনেক সময় মারছি অনেক কথা মারছি ওই জন্য আরও বহুত কথা শুনবো বহুতের কাছ থাকি কারণ আরও কলার যদি তখন সবের কাছ থাকিও আমরা শুনবো আরও সুন্দর হইরা আমরা আমরা ইতিহাস ঐতিহ্য লইয়া সংস্কৃতি লইয়া আমাদের আমরা কবিসকল যারা আছেন তারার কাছ থেকে জিকাইমু বুঝছেন নি জিকাইমু আর চেষ্টা করবো যদি কোনো খোলার আইন লাইনও আমরা মাতবো আমি আজকে প্রাণের সিলেট দেখা আপনার আমরা লোকে আরও নয় একজন মেহমান আইয়া আমরা লোকে শরিক হয়েছেন হিরোন বক্স হিরো আপনারা চিনেন কমিউনিটি ওয়ার্কার বিভিন্ন সময় আমরা দেখি তাই আমরা কবিটাও দেখছিলাম এক আজান একটা দেয়া তাই
তেন বাকার নাম হল যাতা ওয়ার্ল্ড জুড়ে মুজন আজান প্রচারণার কইরা আমার হিরো হিরো বালা আছেন আপনি ধন্যবাদ প্রাণের সিলেট জহরার দায় আমরা যে মাত্র আসলাম আমি যে কইতাম যে আমরা আমরা আব্দুল কবি আব্দুল সালাম সাহেবের কাছ থেকে আমরা সিলেটের তানের সাহিত্য লইয়া তানরে আমি জিকাইছিলাম তান কিতাব ফুতি লেখনি তান কইছেন ওই তা আমরা তান কাছ থেকে যাই মুগি আমি সালাম ভাইয়ের কাছ থেকে যে ফুতি সংক্রান্ত কিছু তত্ত্ব দেওয়া তান কাছ থেকে আমরা ফুতি একটা আনতাম সালাম ভাই আচ্ছা ধন্যবাদ জানাই আপনার আমি চেষ্টা করছি আমি জানি না কি মানে আপনার পছন্দ লাগবো তো আমি একটু ফড়িয়েও নাই যে এটাই কিন্তু মূলত ওই লোকে আমরা সিলেটির যে নাগরী ভাষা যারা যারা সিলেক্টেড হয়েছিল আগেও যেটা আলোচনা করছিলাম যে একটু পুঁথি ভাষাটা অনেকগুলো বই আছে তো আমি একটু চেষ্টা করছি আমার এক ফ্রেন্ডের এজনের লোকের বিয়া হওয়ার কথা আছে তো তার লোকে আর হেসে বিয়ে হয়েছে না তো ওটা আমি পুঁথিত সো এটাই লোকে আমি চেষ্টা করছি তুলিয়া ধরবার লাগে আর কি তো ধন্যবাদ একটু শুনে জি তো মনে হয় বলি যাই বলিতে পারি না প্রেমের বাসি বাই যাই উঠে বাড়ে যন্ত্রণা আহা বাড়ে যন্ত্রণা আহা বাড়ে যন্ত্রণা ও মনা ছবি সারে খার এখন দেখি সে করে অন্যের সংসার আহা অন্যের সংসার আহা অন্যের সংসার ওরে বাহি বিন্দেশি বর এখন আমার কিছু নাই কইরা দিল পর আহা কইরা দিল পর আহা কইরা পর বুকে চোরে জাগিয়া উঠিল তারে লাগি খান্দি খান্দি জীবনটা গেল আহা জীবন গেল আহা জীবন গেল খোতা ছিল ডাকিতে কাজি ঢাকা শহর বাসা লইলে আমি তো রাজি নিবা একা পড়ে নিবা একা পড়ে কইরা বিয়ে যাইবা না ছাড়িয়া তুলবায় আমায় আপন করে হাসিয়া খেলিয়া দিবা সোনা দানা দিবা সোনা দানা শুলো আনা করবা না দরবার আমি হইব তোমার আর তুমি হইবা আমার চলবে সুখের সংসার চলবে সুখের সংসার বারে বার এই স্বপ্ন দেখি এরি মাঝে গোট খাইয়া করলো মাখা মাখি দিল যন্ত্রণা আমরা সালাম ভাইয়ের থেকে আরো শুনবো আমরা লোকের নয়া যে মেমা নাই আমরা লোক ইয়াদ হয়েছিলাম আমি তো পহলো পরিচয় করাইছি আমি সিলেট সম্পর্কে বর্তমান সময় লইয়া হিরণ বক্স ইরো আপনার কাছ থেকে যদি তোরা হইন আমরা দর্শক বলতে হুন বানে তোরা হোকা যে সিলেট সম্বন্ধে কইতে গেলে পয়লাও আমার সিলেটর শাহজালাল সাহেব শাহফরন সাহেব তারা যারা জুরে হোকা যারা তারা আমরা যে দিনওয়ান ছিল তারা তারা আমি স্মরণ করি পয়লাও তারপরে যাই হোক সিলেট তো ইদানিং আপনারা সবেও জানেন একটা ঘটনা ঘটছে আমার এলাকা আমি এলাম আমার বাড়ি সিলেট আখালি আর যে ছেলেটারে মারা হয়েছে পুলিশ কর্তৃক না একটা হইল গিয়া আপনার আখালি বিডিআর ক্যাম্পর ঠিক অপোজিটে ছেলেটারে মারা হয়েছে তার আব্বা নিজে আসলো বিডিআর বিডিআর ক্যাম্প সামনে তার দাদা আসলো পুলিশ অফিসার যে ছেলেটারে মারা হয়েছে যে সময় মারা হয় হ্যাঁ নিজে হয়েছে আমার বাবা বিডিআর আমার দাদা পুলিশ আসলা আমি কোনো ছিনতাইকারী নাই আমি কিচ্ছু নাই আমার মাফ করে দম আমার ডিফেন্সর একজন সন্তান হিসাবে তার বাদে তার দাদা মুক্তিযুদ্ধ আসলা
তৎকালীন পাকিস্তান পিরিয়ডের কথা কইলাম নাকি অত কিছু করার পরেও তারে রেহাই দিল আপনি কি তার পারিবারিক ভাবে জানেন পারিবারিক ভাবে আমার মামার ঘরের বাই লাগে সম্পর্ক আচ্ছা আচ্ছা যদিও তার আব্বায় তারে দুই মাসের পেটত হইয়া মারা গেছেন এমনি নরমালি বেমার হইয়া মারা গেছেন তখন তারা তারা নানার বাড়ি মজুমদারিত তারা হন গেছিল গিয়া ওখানে তারা বড় হইছে তার বাদে তারা আইসে ওখানে আইয়া ইদানিং তার একটা বইন লন্ডন তা হইল তার বড় বইন তো বড় বইনের তিন আমরা দেখছি বিভিন্ন মিডিয়া দেখছি ভদ্রমহিলা আপনারা দেখছেন আমরা বয়েস ফর জাস্টিক থেকে একটা আবু তাহের বাইরে লইয়া আমরা একটা আন্দোলনও করছি আলতাবালি পার্কও এখানে তার বইন আইসেন বনিজামাই আইসেন তার বাগনি আইসে আরও লগে তার ক্লাসমেটও তারা লইয়া আইসে তারাও কান্দাকাটি করিয়া একটা উদ্দেশ্য হইল আমরার যে এই যে ছেলেটারে মারা হয়েছে তার দোষ গুণ আমরা জানি না অতক্ষণ জানি যে হে বালা এখন যদি তার কিছু দুষ্কুণ ওইয়া থাকে তাহলে তো আপনি জানে এখন এখন পুলিশ ওইল কি সেফ প্লেস যদি আমি চিন্তাই করি আর ওই সময় যদি পুলিশ যায় গিয়ে পুলিশে যদি আমারে ধরিলে আমার জানটা বাঁচি গেল তো এই জানটা বাঁচার লাগে তারে দরাত আনিয়া তারে জানে মারি লিলা ও দোষী যে ও আমরা আমি যতটুকু জানি আজকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যাইরা তাইন সিলেট কালকে 12টার সময় সুজা তার বাসার যাইবা আমরা পররাষ্ট্রমন্ত্রী তার সেক্রেটারি অ্যাডভাইজার এখন আছেন আমার ছোটো ভাই তার লোক আলাপ হয়েছে এই ব্যাপারে আমরা লন্ডন থাকি আমরা যেমন আপনারা আছেন বা টিভি হিরো বক্স আমি যেখান কইতাম স্যার কী করতে আমি ওখানে আপনার রায়হানের ব্যাপারে কারণ অতটা দিন হয়ে গেছে একটা 14-15টা দিন হয়ে গেছে গিয়া এখনও তার যে যে মানুষটা আসামিটা এখনো ধরা হয়েছে না ইটার ফোকে খারা খারা শেল্টার দিল যার কারণে যেন আসামিটা এখনো ধরা পড়েন না কেউ ধরতে পারে না দেশের মাধ্যমে মানে সবখান থেকে একটা প্রেশার পড়ছে প্রেশার তাহার দিকেও তারা ধরতে পারছেন না রিসেন্টলি ভাইয়া আমি না আমি আরও একটা ইনসিডেন্ট হইলাম ইয়ত হয়েছে বিশ্বনাথ হয়েছে নয় একটা 13 বছরের বাচ্চারে মারা হয়েছে এই ঘটনাটা শুনছি 13 বছর রহমাননগর গাঁওয়ের মাঝে 12 তারিখ অক্টোবরের বাচ্চাটা মিসিং আছিল আর 13 তারিখ তার লাশ পাওয়া হয়েছে 13 বছরের মাদ্রাসার ছাত্ররে গাঁওর মানুষে কিছু মানুষের লগে মনে হয় থানোর একটু সমস্যা আসিল তার ফ্যামিলিগত কোনো সমস্যা আসিল আর আমি যতক্ষণ ইউটিউবে দেখছি বাচ্চাটাই আরজনের বিচারও সাক্ষী দিছে সাক্ষী দেওয়ার কারণে বাচ্চাটারে মারিয়া গলা হাতিয়া ঠোচার হরাইছে আস্তা দিন ঠোচার হরিয়া বস্তাত বরিয়া তারে পানির মাঝে ইয়হরানি হয়েছে মা পালানি হয়েছে মা বাবায় খুব ইয়হরা খান্ডা ওইও একটা সাফত হয়েছে ওইও আসামিরে ধরা হয়েছে না এটা তো মানুষের সেফটি নাই লাগে দেশের মাঝে মানুষের সেফটি নাই আমরাও যখন বিদেশ থাকি কেউ যাই মানে আমরা একটা জানার ডর থাকে কোন সময় কী তো হইব যে কোনো সেফটি নাই আর আমি ওখানে আসা হন বিশ্বনাথও যখন এই ঘটনাটা হয়েছে বিশ্বনাথও যে মেম্বার চেয়ারম্যান আসেন তারা এটা তার দেখতাম মানুষ এই জিনিসটা কিন্তু বিশ্বনাথ আর সিলেট না আস্থা বাংলাদেশও যাতে আমরা প্রাণের সিলেটের কারণে খালি সিলেট লইয়া মাতলে হইতো না কারণ আস্থা বাংলাদেশ ইলা ও যে আপনাকে ওরা দর্শনের পরে দর্শনের এ 3 বছর তাকে 70 বছর পর্যন্ত ও যে রায়হানরে মারছে ও যে বিশ্বনাথ যে সন্তানরে মারছে আমরা সবের বিচার চাই কারণ অন্যায় বিচার হইত না আগেও সালাম ভাই একটা কথা কইছেন যে ঈদের এটা কিন্তু ওই লগই এইটারে ইনভেস্টিগেশন কইরা এটার একটা ব্যবস্থা করে নেয় এখানে খে কাউন্সিলর খে এমপি খে মিনিস্টার ইতার ধরে না যাই ধন্যবাদ আপনার আমরা এই প্রোগ্রামের মাধ্যমে চাইলাম যে এই সমস্ত বিষয়ের যাতে একটা সুষ্ঠু বিচারিত যে অপরাধী যেও থাক আমি সালাম ভাই টেন জানাম কি সালাম ভাই আপনি তো ফুতি লইয়া বা সিলেটের জল লইয়া আপনি এখন নাগরি লইয়া আগে আসলে মাত তুলছিলা তুললে আমরা ফুতির যাওয়া গিয়ে আর জইছে না তো যে ছোটো ছোটো যে আপনার যে কবিতা লেখন যা বা সমকালীন বিষয় লইয়া লেখন ওটাও দিন দুই একটা ও যে সমকালীন বিষয়ের উপরে যে 3 লাইনের কিতাব হয় আমার 3 লাইনে আছে হাইকু কবিতা হাইকু কবিতা আর ষটিপদ 6 লাইনে আছে আছে তো অষ্টপদী 8 লাইনেও আছে বিভিন্ন সিস্টেম সমকালীন দুই একটা বিষয় যদি আপনি আমি আমি একটা জিনিস আমি আপনার লগে শেয়ার করি ভাই যেটা কইছেন আমরা প্রথম কথাই লগে যে আমরা আমরা দেশের রাষ্ট্রপ্রধান যে কোনো জন তার উপর আমরা একটু আস্থা রাখতাম চাইলাম সেম টাইম আমরা প্রেশার ক্রিয়েট করতাম চাইলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে
তান বাড়ির হন্তাত আফার বাড়ির হন্তাত হয়তো খাইলে আমার এটা মানে যদি শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন তাইলে এইসব যে অপরাধী যারা আছে তাই স্ট্রিক্টলি দেখাও কাজ যে গ্যাস আমি জিরো টলারেন্স নীতি ওহানো করলাম এখানে কোনো নেতায় আমার বিশ্বাস করলাম না বাট আমি চাই না যে কোনো নেতায় শেল্টারিংও দিতে এই বিষয়গুলোতে তো সেকেন্ড পার্ট যেটা আছে হয়েছেন যে মানে ছোট ছোট সমসাময়িক প্রত্যেকটা বিষয় আমরা সত্যি যেতে আমরা যখন বলি আমরা খুব আঘাত হয় এবং আমরা মানসিকভাবে এটারে হালকা করতাম করে একটু ভ্যারাইটি নিয়ে আগে যেলা হয়েছিলাম যে ওই মহিলাটার বিষয়ে তারে বাঁচতে দাও মানে আমরা যে প্রেশার ক্রিয়েট করলাম ওই প্রেশারে তারে বাঁচাও মুশকিল পড়ে গেছে এই ঘটনার উপরেও আমি একটু খুব ছোট ছোট এগুলা যে কেন পথ হারা এই সন্ধ্যায় মানুষ তো নয় মানুষ মেতেছে ঘিন্ন খেলায় কেন নীল আকাশ নীলাচ্ছল বেদনা ভরা কেন কেন বহতা নদীর জল আজ বাঁধে বাঁধে ঘেরা কেউ কিছু বলে না বলো 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 না আমায় কেন পথ হারা এই সন্ধ্যায় কেন মানুষ আজ মানুষের রক্ত পিপাসু কেন দর্শন গণদর্শন আঁকি ভরা আছো কেন নখ উফড়ে ফেলে মাথে হত্যায় কেন পথ হারা আমরা এই সন্ধ্যায় এই প্রশ্নটা জাতির কাছে থাকুক দেশের যারা নেতৃত্ব দিরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন যারা যে যে দায়িত্ব থাকি জনগণের সেবা কররা তারার ভিতরে একটা প্রশ্ন জাগুক যে এই এই মানুষটার অপরাধ আছিল অ্যারেস্ট করছো বিহাইন্ড দ্য বার রাখছো নখ কুলিয়া ফেলাইয়া মারা দর্শনের উপর গণদর্শন ইজ ইমেজিন করা যায় না যেগুলো আমরা ডিসক্রাইব করতাম কিলা কিন্তু যখন আমরা মিডিয়াত বইমু আমরা হকি মানে আমরা হক কথা মাতিয়া যাইমু অবহেলিত মানুষের কথা মাতমু যারা 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 ন্যায় বিচার পাইতাম না তারার পক্ষে আমরা মাতি আগে একটা রাজন হত্যার ঘটনা ঘটছিল বাংলাদেশের সিলেটের সকল আইনজীবী এক বাক্য হয়েছিলাম যে আমরা এই যে যার ইয়ার পক্ষে যাইতাম না এই সেম বয়সটা আমরা রাইজ আরবার করতাম চাইলাম এই পুলিশ অফিসারের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াইতে নাই এটা আপনার আমি কই তার পক্ষে সিলেটের আইনজীবী সমিতির তারা অলরেডি ঘোষণা দিছে কোন ধরনের তারা আমি একমত বাট আমি চাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতো যে আমরা এর পক্ষে দাঁড়াইতাম না আমার হতো হইলো ভাই যেনে ঠিক আছে যেনে আমরা সবে একমত হইয়া ইয়ে করতাম আমার আমার হইল গে প্রশ্ন হইল গে এই আসামিরে তারা অতদিন খেনে দৌড়তো খেনে পায় না এই আসামিটা দেশের কোন জায়গা লুকাই আইসে যেন মানুষের তারে দৌড়তে পারে না ওমন একটা ঘটনা হয়েছে পুলিশের সামনে পুলিশে মারছে যারা আমরা যারা সেফটি দিত বুঝছেন আমরা যারা সেফটি দিত যারা আশা আমরা করি যারা ভরসা আমরা করি তারা যখন এইভাবে নির্মমভাবে হত্যা করবো এটা তো একটা মান্য নেওয়া যায় না খুব কষ্টকর জিনিসটা আর বুঝছেন একটু আগে যারা আমি খুললাম ছোটো বাচ্চাটা তারা গরিব হিসাবে এটা তো মিডিয়াত বড় হয়ে আইছে না ছোট ইউটিউবে মানুষ এটা তো দৌড়া তুলল আর তারারে ওই বিশ্বনাথ হয়েছে বাচ্চানা রবিউল ইসলাম আপনারা যারা মেন স্ট্রিম অফ পলিটিক্স করা বা পলিটিক্সের লোক ইনভলভ আছে রহমান নগর গাউর নাম যখন ঘটনা হয়েছে 12 তারিখ হয়েছে ঘটনাটা বুঝছো নি মানে ছোট বাচ্চারা মারছে মানে কিলাহান দরিদ্র অত কষ্টকর জিনিসটা বুঝছো নি অত অমানুষ মানুষ যেলা এইভাবে হত্যা করে বাচ্চাটা মারিয়া পাও বাঙ্গিয়া তারপরে ফালানি আসলে খুবই খারাপ জিনিস তার আগেও আমরা দেখছি কাজের ছেলে কাজের মেয়েরে গরম পানি দিয়ে জ্বালাই মারা হয় এইসব জিনিসগুলা এটা শুধু সিলেট আর একটা গ্রাম্য না সার্বিকভাবে এইগুলো একটা বেদি এগুলো মানুষের মধ্যে কিতার লাগে যে এই জিনিসটা ঢুকে না আমরাও তো আল্লাহ বড় করছি আমরাও মেহনত করি আমরা যে রাজা বাসার আলোতে আছি না আমরাও কিন্তু মেহনত করি কষ্ট মষ্ট আগে যে কোলারে খুঁজলাম মাছ মারার বা ইত্যাদি আমরাও মারছি ভাই সাহেব আমরা এখন খোলার লইলে খোলার লাইন আছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব খেয়ে আসেন ভাই সাহেব কইতে কয়রা লন্ডন পাইলে দরিয়া হইন লন্ডন পাইলে দরিয়া হইন ও আমার সিলটি বাইসাব
ধন্যবাদ মহাদেশ ভাই, আপনার সুন্দর গানের তার ধন্যবাদ ওই জন্য নি। আমরা আমি এবার এমকে সালাম পাইতেন। সালাম ভাই আসলে খুব আমরা ওইছে কি আমি এই যে আরফসা খোলা লইলে আমরা আসলে খুব একটা পেতোজ বিষয় আমার এই বই নিয়ে আর বাইয়ে তুলিলছেন যে বিষয়টা লইয়া আমি আসলে প্রাণের সিলেটের টিম লইয়া যে মাথা আসলাম বা আমরা যে যত আসতাম এই ফুতি হুনাত আসতাম আমার কাছে এই আনন্দটা গেছে গিয়ে, কারণ এই যে তিন বছরের বাচ্চা আমার রায়, ছয় বছরের বাচ্চা আমার রায় রেপ করায় তার বাদে হয়েছে গিয়ে এটা হুন্যা আল্লে আর প্রোগ্রামের টিমের মাঝে ঠিক থাকতাম পাই না। আমরা তো মানুষ, আমরা তো লোয়াদি বানাইলি নাই বুঝলেন। যাই হোক আরো জন কলার আসুন। কলার হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে কয়রা ভাই সাহেব? ওয়ালাইকুম সালাম। শিক্ষিত বানাইব লাগে, হেল্প করে যাইরা হোক আরো হেল্প করে যাইবা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনি কল করছেন। আমরা প্রোগ্রাম দেখতে থাকা আমরা জিকাই মুশিল না পারে। আমি এবার দাঁড়াম কি আমার হিরু বাইটেন যাই কি আপনি ইয়া আয়ু যে একটা সমসাময়িক যে একটা করুণ বিষয় লইয়া আইচন বিচন নি আপনি আর আগে যে আফা আস্তা ওয়াফায়ও কবিতার মাধ্যমে আইচন। এখন আপনি সিলেটের ভৌগোলিক অবস্থান লইয়া বা সিলেটের যে একটা প্রাকৃতিক সুন্দর ও তার সম্পর্কে তোরা কই বানি আপনি বা যদি ফোন আপনার কাছ থেকে আমরা শুনি জেনে নিই। ধন্যবাদ আপনাকে। আমার বাড়ি যদিও সিলেট টাউন হয় একটা আজ থেকে 20 বছর আগে গ্রাম আছে। আচ্ছা, তো গ্রামের জগন্নাথপুর বিশ্বনাথপুর জেলা পরিবেশ ওলা আমার বাড়িটা পরিবেশ আছে। তখন হয়তো সিটি কর্পোরেশনের আন্ডারে হয়েছে, ওয়ার বাদে ডেভেলপ হয়েছে। তো আমরাও আসলে টাউন নয়, অরিজিনালি একটা একটা গ্রাম পড়ছে। তো আমি যে ভৌগোলিক অবস্থান সিলেটর আমার নিজে যে বলে আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, আইলেদি আরটিআই স্কুলে গেছি, গাং একটা ফাল মানে স্কুলে গেছি। তো ভৌগোলিক দিক দিয়ে সিলেটের যে সৌন্দর্য আমার কাছে, যদিও এখন রাস্তা পাক্কা হয়েছে, গাড়িগুলো হয়েছে, তার বাদেও আমি গত 17 দেশে গেছিলাম। আমি কুনান গ্রাম তুকাইছি গিয়া, কুনানো ফানি তুকাইছি। আমি হিরণ বক্স সাহেবরে জিকাই এই কবিটো আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু সাহায্য করছেননি? কবিটো আমি আমার আত্মীয় স্বজন, যদিও আমি লন্ডন থাকি, আমার আসলে আশা কথা আমার আত্মীয় স্বজন সব গরিব। তো আমি যদিও কোনো গ্রুপও কোনো সাহায্য না করি, আমার যে গরিব গ্রাহ আছে তারারে আমি এই কবিটো, আমার বাংলাদেশও যারা আছে আমি তারা সাহায্য করি, এই দেশও আমি যারা চ্যারিটেবল যারা তুলছে তারা আমি যতটুকু পারছি আমি সাহায্য করছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার। এর আগে আমি মনে হয় যদি আমার শেষ করার আগে রায়হানা তালে একটু 1 মিনিট যদি একটু শেষ বক্তব্য আমি একবারে সংক্ষেপে কইলাই, রায়হানা তালে আমরা বয়েজ ফর জাস্টিসটাকে যে আন্দোলনটা করছি আমার আমার ফেসবুকও আপনার 30,000 মানুষে 35,000 মানুষে আমার একটা ভিউ করছে, কমেন্ট করছে, 2,000 শেয়ার করছে। যাই হোক এখন আমরা নেক্সট একটা আমরা যখন তো প্রবেশী ঘটনাটা সিলেট আর সিলেট না হোক সারা বাংলাদেশ সমানও একটা ঘটনা ঘটছে। এখন আমরা যদি প্রবাসটাকে যদি থুরাও নয় আমরা একটা আন্দোলন করি, বাংলাদেশের সরকারে জানবো যে প্রবাসটা কী আন্দোলন হল। তো আমরা নেক্সট একটা টার্গেট আছে রায়হান হত্যা লইয়া আমরা একটা স্মারকলিপি দিতাম বাংলাদেশ হাই কমিশনও যে আছে। তো আপনারা যদি যারা দেখরা ভিউয়ার আছেন বা আপনারা যারা আছেন যদি আমরা ডেট তারিখ সপ্তাহ জানাইমো যদি আপনারা আপনার তাকেন আমরা একটা স্মারকলিপি দিতাম বাংলাদেশ হাই কমিশনও যে একটা একটা সুষ্ঠ তদন্তভাবে শুধু রায়হান না ও আপায় যে কথা কয়েছেন রবিউল বা আরও এমসি কলে যে একটা ঘটনা ঘটছে তাতে সব তো সবর জানা আমরা তার ব্যাপারে একটা ইয়ে দিব যদি আপনারা আমরা ধন্যবাদ আমরা আপনার লগে সহযোগিতা তামো। আমি আমি সেলিনা আপারে জিকাইরাম যে আপনি লাস্ট আমরা প্রোগ্রাম আসলে শেষ হয়ে গেছে, শেষের পথে আপনি আজকে আমরা আয়নের দর্শকের উদ্দেশ্যে আজকে যে আইসেন এবং আজকে যে তাম বিষয়ে মাইছেন লাস্ট আপনার কথাগুন খুললে আমরা দর্শক বলতে পারি। আপনার ভিউয়ারে থ্যাংক ইউ জানাম, তারা অত মূল্যবান সময় দিয়ে আমরা প্রোগ্রামটা দেখরা, আমরা সিলেটের বাসায় মাত্রাম তারা বুঝরা, আমরাও সিলেটি যেমন কইলাম আমি জগন্নাথপুর মেয়ে, সো সিলেটি মাতা
আমারও খুব ভালো লাগে যেহেতু আমি একটু মিক্স মাতি কারণ আমরা মিক্স কালচারও মাতি একটু অভ্যাস এর লাগি আর সিলেটের কথা যখন মাতলা আমি আর একটা জিনিস অ্যাড করবো সিলেট টু বাংলাদেশ বিমান যে ডাইরেক্ট ফ্লাইটটা হয়েছে নাইনি ওটার লাগে আমরা প্রাইম মিনিস্টারের ধন্যবাদ জানাইলাম আর আশা করি সবাই মিলে আপনার প্রোগ্রাম দেখবা আর COVID-19 লাগে সচেতন থাকবা আর সব সময় সতর্ক থাকবা গভর্নমেন্টের যে রুল আছে এটা ফলো করবা COVID-19 লইয়া যদি সেকেন্ড ওয়েভ যেটা আরম্ভ হইব আপনার ব্যক্তিগত বা আপনার যে আমি তো জানি যে আপনি চ্যারিটি ওয়ার্ক করুন আপনার আপনি দুই একটা বাবু যে বোন সুমায় যে কইলা বুঝছেন না বা আমরা আমি নিজেও দেখছি বা বিভিন্ন অর্গানাইজেশনের নিউজও দেখছি তো সেকেন্ড ওয়েভ আরম্ভ হইলে আপনার এলা প্ল্যানিং আছে নি যে আপনি দেশে বিদেশে সাহায্য করতে কারণ আরও একটা কথা দিকে COVID-19 স্টার্টিংয়ের সময় ই কেন আপনার কিতা কিতা করছেন কিলা করছেন বাবু যে চ্যারিটি ওয়ার্কের অনেক চ্যারিটি আছে তারা যেনে মুরব্বী যারা ভালনারেবল অ্যাডাল্ট যারা আছে তারা খানি ঘোরাতে ওখানে আমি সাহায্য করছি পয়সা দিয়া মানে চ্যারিটি হিসাবে তারা তুলছ দেশেও অনেক সিলেটের রিক্সা ড্রাইভারে হোক প্রজেক্ট হল আছে তারারও আমি সাহায্য করছি যে যেবেলা আমার ইয়ে করছেন অ্যাপ্রোচ করছেন সাহায্যর লাগে আমি দিছি অনেক পরিচিত মানুষ আছেন মুরব্বী আছেন তারা যে সময় সাহায্য লাগে হেল্প লাগে আমি তারার হেল্প করম এখনো করিয়া যাইরাম আমার প্রস্তুতি আছে প্লাস বাংলাদেশেও একটা প্ল্যান আছে আমি একটা ক্লিনিক খুলতাম জায়গার নাম আমি এখনো হইতাম নাই প্রকাশ করতাম ক্লিনিক খুলতাম যারারে বিনামূল্যে চিকিৎসা করা যায় খুব ভালো উদ্যোগটা ধন্যবাদ আপনার উদ্যোগের লগে আয়ন থাকবো প্রাণের সিলেটও আপনার আমরা আপনার আর সহযোগিতায় ই মানে সিলেট সিলেট তথা বৃহত্তর সিলেট যদি আপনি যেখানেও একটা ক্লিনিক করবা বিনামূল্যে যারা গরিব যারা পয়সা দিতে পারত না সবার লাগি না যারা পয়সা দিতে পারত না তারা লাগি বিনামূল্যে তারপরেও তো কোভিডের লাগি আমরা যে কলেজগুলো আছে আমরা গৌরবে ক্লাস করানি ওর অনলাইন ক্লাস করানি ওর ক্লাসও যাই না না সো অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় মানুষের কিন্তু সেম টাইম মানুষের স্ট্রাগল করা ওকে ধন্যবাদ আপনারে ওই জন্য নি সালাম ভাই গেছে জায়রাম কি আমি সালাম ভাই গেছে গেলে কি আমি আমরা মনে হয় আপনার কাছ থেকে সিলেটি লেখা কোনটাও যদি শুনি কারণ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি আর আপনার কাছ থেকে শেষ বক্তব্য আমি হলো সিরিয়ালে বুঝছো নি যখন যা যে যদি সিলেটি কোনটা লেখা শুদ্ধ এর ভিতরে যদি আমার কোনটা জিকা নিয়ে আমি আপনার জিকে আচ্ছা আমরা যদি অনুষ্ঠান শেষ পর্যায়ে তো পরে আমি ধন্যবাদ দিলাম আপনারে ধন্যবাদ দিলাম আপনার ইনশাল্লাহ সাকসেস হোক কন্টিনিউ করুক আর আমি যাওয়ার সময় আমি একটু কইমু যে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনোদিন গান টান গাই নাই কোনোদিন কোনো গান অনুষ্ঠানে গেছি এমনি উঞ্চি রেডিওতে জেলা গলাটা সুন্দর তো আমি চেষ্টা করি আর কি যে আমি যেটা লিখি ওঠারে আমি কবিতার লাগে লেখলাম কোন সুরে লেখলাম ওটাতে আমি প্রকাশ করি তো শেষমেশ আমি এটা সিলেটি গান জেনারেলি কইমু আর কি আচ্ছা আমরা সিলটি বাইরে আমরা সিলটি সিলট তো কি আইসি রে ভাই সিলট জনম মাটি আমরা সিলটি বাইরে আমরা সিলটি মনে হইলে ওই সিলেটর কথা বুকের মাঝে উঠে ব্যথা মনে হইলে ওই সিলটর কথা বুকের মাঝে উঠে ব্যথা যাইতে আমি সাইরে তখন যাইতে আমি সাইরে তখন বান্দিরাকে খুন বেটি আমরা সিলটি রে ভাই আমরা সিলটি আমরা শাহজালালের উত্তর সুরি আমরা পিরাউলিয়াদের শ্রদ্ধা করি আমরা শাহজালালের উত্তর সুরি আমরা ফিরাউলিয়াদের শ্রদ্ধা করি আমরা গৌড় গোবিন্দকে আমরা গৌড় গোবিন্দকে ধ্বংস করে গড়েছি ইসলামের গাঠি আমরা সিলটি বাইরে হে আমরা সিলটি ধন্যবাদ সালাম ভাই ধন্যবাদ আমরা আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আসছি আমরা 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 এই প্রোগ্রাম আপনারা দেখছেন আমরা বহুতটা লইয়া মারছি আমরা সিলেটি কবিতা লইয়া মারছি আমরা বাংলা কবিতা লইয়া মারছি আমরা ফুতি লইয়া মারছি আমরা সিলেটি সর্বশেষ গান শুনলাম তো যে যেখান থেকে বইয়া আস করে এই প্রাণের সিলেট দেখছেন আমরা এখানে লইয়া সমকালীন বিষয় লইয়া আমরা রায় হানোত্তার ব্যাপারে মারছি আমরা এমসি কলেজের দর্শন সুবর্ণাচরের একজন ভদ্র মহিলার যে খাফর কুল্লা যে অমানবিকভাবে নির্যাতন
জীবন এবং আমরা 3 বছরের একটা বাচ্চারে 13 বছরের একটা বাচ্চারে বিশ্বনাথে মারা হইছে এটা লইও মাইছি দেখো আমরা সাই দেশ অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক আর এই সমস্ত সুষ্ঠু বিচারক প্রাণের সিলেট থাকে আর সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থান এবং সিলেটি অকল যে যেখানে আসেন তারা লইয়া মাতি আমরা এই মাতের মাঝে যদি আমরা ভুলভ্রান্তি হয় আমরা ক্ষমা করি দেখুন জানো আর আউকা আপনারা যারা আসুন মাঝে মাঝে আমরা আউকা প্রাণের সিলেটের সাহায্য আউকা প্রাণের সিলেটের লোকে আপনারা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং সিলেটের সমস্যা এবং ব্রিটেনের যে যে কাউন্সিল যে যে বারাত ও আসুন যে যে টাউন আসুন সিটিতে আসুন আপনারা সমস্যা লইয় মাতকা সবাই বারাত আকা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হকল সিলেটি